গত 17ই এপ্রিল রামনবমীর দিন মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মুর্শিদাবাদের দুটি থানার ওসির বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাকেশ কুমারের তরফে এই ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হলো। নির্দেশে বলা হলো, অশান্তির পরিবেশের কারণে মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙ্গা থানার ওসিকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হবে। এই ব্যাপারে কী পদক্ষেপ করা হলো আগামী শনিবার বেলা 11টার মধ্যে কমিশনের দিল্লি অফিসে রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ 24 ঘন্টাও সময় দেওয়া হলো না, মাত্র 12 থেকে 14 ঘন্টা সময়ের মধ্যে দুই ওসিকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ কী কী নেওয়া হচ্ছে সে বিষয়ে জানিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠানোর বা রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হলো রাজ্য নির্বাচন কমিশনকে। 17ই এপ্রিল রামনবমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙ্গা থানার এলাকার বেশ কিছু হিংসার ঘটনা ঘটে, তাতে বেশ কয়েকজন জখম হন। ওই ঘটনায় রিপোর্ট তলব করে দিল্লির অফিস। রাজ্যের নির্বাচনী দপ্তরের তরফে পাঠানো রিপোর্টে খতিয়ে দেখে কমিশন মনে করে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেননি দুই থানার ওসি। এরপরেই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ এসে গেল দিল্লি থেকে।